দেশ জুড়ে কার্যকর হলো সিএ। লোকসভা নির্বাচনের আগেই সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র। বিজ্ঞপ্তি জারির পর দেশ জুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন। আজ থেকেই সিএ বিধি কার্যকর। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকে সিএ নিয়ে করা যাবে আবেদন। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে সিএ নিয়ে অনলাইনে আবেদন করতে হবে পোর্টালে। সিএএ জারির আগে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কোনো বৈষম্য হলে আমরা মানব না, সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। রাজনীতিতে এসে লোকসভা ভোটের প্রার্থী, তৃণমূলের হয়ে হুগলি থেকে লড়ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়, যিনি রচনার বন্দ্যোপাধ্যায়ের একদা সহশিল্পী। লোকসভা নির্বাচনের মুখে দেশ জুড়ে কার্যকর হয়ে গেল সিএএ। কাল থেকেই সিএএ নিয়ে করা যাবে আবেদন, এমন আবহে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর গ্যারান্টি মানে প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। 1945 সাল থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত জনগোষ্ঠী, মতুয়া সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তি সমনাগরিকত্বের দাবিতে সোচ্চার হয়েছেন, আজ অপেক্ষার অবসান হলো। বিস্ফোরক বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক, যে বাহিনী আসছে ও সব আমাদের কাছে কিছু নয়, ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে। যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে পাশে বসিয়ে বিস্ফোরক বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে তৃণমূলের গোষ্ঠী কন্দল চরমে, জলপাইগুড়িতে পদত্যাগের হিড়িক, পদত্যাগের সিদ্ধান্ত একাধিক পদাধিকারী। ব্রিগেডের জনগর্জন সভা থেকে ফের এজেন্সি নিয়ে আক্রমণ শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সব এজেন্সিকে নিয়ে ভোট লুটের চেষ্টা করছে। পাল্টা সন্দেশ খেলেন সভা থেকে শুভেন্দু অধিকারী, বলেন, আপনি যেখানেই যাবেন দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকার আপনাকে তাড়া করবে। বাংলায় হলো না ইন্ডিয়া জোট, ব্রিগেডের জনসভা থেকে 42 শাসনের প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল। যদিও বিরোধী জোটের দুই শরিক বাম এবং কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি। মমতা ব্যানার্জির মতো নেত্রীর ওপর ভরসা না করাই ভালো, আক্রমণ শানিয়েছেন অধীর চৌধুরী। মাত্র 10 দিনেই বদলে গেল ছবিটা, শেখ শাহজাহানের শরীরী ভাষা উধাও। গ্রেপ্তারির দিন যে উদ্ধত চোখে পড়েছিল রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশের সময়, শেখ শাহজাহানের সেই শরীরী ভাষা উধাও। এদিন শেখ শাহজাহানকে 4 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। আবহাওয়ার পূর্বাভাস, ফের রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি, বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে যদিও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে এবার বাড়তে পারে তাপমাত্রা, 34 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও ছুঁতে পারে তাপমাত্রার পারদ।